মর্নিং গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। তো গাইজ, আজ আমি মাত্র ঘুম থেকে উঠলাম, আর এখন জলদি জলদি যাবো, গিয়ে ব্রেকফাস্ট করে নেবো, অনেক কাজ আছে। তো যাই ব্রেকফাস্টটা করি, দেখি মা কি রেডি করে রেখেছে। ব্রেকফাস্টটা করে তারপরে তোমার সাথে কথা বলছি, তো চলো। তো ওদের ব্রেকফাস্ট হয়ে গেছে, মা এখানে রেখেছে আমার জন্য ব্রেড আর কলা, আমি এটাই খাবো। আর ওখানে বরুণ কি জোরে গান চালিয়েছে। এরকম কাউকে দেখেছো যে নাচ করতে করতে রান্না করে? আমার বর খুব ভালো ডিমের পোচ করে, আমি যতবার ডিমের পোচ করি উল্টে উল্টাতে গিয়ে সব ভেঙে যায়। কি আরে উল্টাতে হয় মানে, যখন আমি তুলতে যাই ওটা ফেটে যায়, ভেঙে যায়, কত কিছু হয়ে যায়। ঠিক আছে, এর মধ্যে একটু নুন, আর এর মধ্যে আর কি দেবে? নুন দেবো, একটু গোলমরিচ দেবো, গোলমরিচ গুঁড়ো, ব্যাস অল্প নুন দাও, আমার বেশি নুন ভালো লাগে না। এন্ড গোলমরিচের গুঁড়ো দিলেই পোচ পোচ রেডি। আচ্ছা, চেঙ্গে অল্প দাও, আরে হাতে করে নিয়ে ছড়িয়ে দিতে পারতে, এক জায়গায় বেশি পড়ে যাবে। পোচ ইজ রেডি, পোচ ইজ রেডি। আমি এইটাই তুলতে পারি না, তুলতে গিয়ে ভেঙে যায়। ওকে, ইয়েস, 10 10 10 10 লাভ ইউ। নুন মন চাটু হতো? হ্যাঁ, নুন মন চাটু হতো, তো নুনিতে উপরে একটু। আর আমি এখানে এখন ব্রেকফাস্ট করে নিচ্ছি, ডিমের পোচটা বরুণ বানিয়ে দিয়েছে, আর কলা আছে, ব্রেড আছে, তো করে নিচ্ছি। যাই হোক, সকালবেলা উঠে আমরা এরকমই গান টান চালিয়ে একদম মানে ফ্রেশ মাইন্ডে দিনটাকে স্টার্ট করি। আমি খাবো না, খেয়েছে অল্প না। সেই মেয়েটি আমার পাশে বসেছে,